দেখাও সুনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে অন্তর খুলে আল্লাহকে মায়া করে মহাব্বত করে, অন্তর অন্তস্থল থেকে বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফায় কাল কালবে সালিম, আল্লাহর বান্দারা আমার ভাই বাবারা বন্ধুরা রে, আমার আল্লাহকে মায়া করে আমার মাওলার এসমে জাত এসমে আজম নাম মুবারক মুবারকের একটু জিকির করুন, আল্লাহ 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 তোসা লাম গগয়া আমার দুরু দোসা লাম গ আমার কইও নবী মুস্তফা, তোমরা যহদি যাও গো মদিনা গায়ে, আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, হাজি দেরই যাত্রা পথে দাঁড়াই আসি সকাল হতে, আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ, জোরে জোরে আল্লাহ ভালো লাগে, আল্লাহ 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 আল্লাহ, কেউ যদি মোর সালাম খানি, কেউ যদি মোর সালাম খানি পুষাই ইয়া দাও মদিনা, তোমরা যদি যাও গো মদিনা গায়ে, আল্লাহ 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 মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, মদিনা শরীফের মাঝে বেগিস্তেরই বাগান আছে, আল্লাহ 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 আল্লাহ, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তফা, তোমরা যদি যাও গো মদিনা গায়ে, আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, যে দেখাছে দুই নয়নে, যে দেখাছে দুই নয়নে কান্দার বিজায় বিশাখানা, তোমরা যদি যাও গো মদিনা গায়ে, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মুরশিদ গুণ মনি রে বাজন ফরশ মনি ইয়ুলুগা লোহা রে বানাই সর কাসা সোনা আল্লাহ 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 মুরশিদ গুণ মনি রে বাজন ফরশ মনি ইয়ুলুগা লোহা রে বানাই সর কাসা সোনা আল্লাহ 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 মুরশিদ নাম যার হইয়া সে সাদগণ বিনা দুধে দই পাতিয়া তারা উঠাইছে মাখন আল্লাহ 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 সেই মাখনকে বক্ষণ করলে সেই মাখনকে বক্ষণ করলে অন্ধ নয়ন রইবে না লোহা লোহা রে বানাই সর কাসা সোনা আল্লাহ 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 লোহায় কাসায় জনকার পড়লে লোহায় কাসায় জনকার পড়লে ফোর শিকার হয়ে গসলে মাজলে রে আল্লাহ 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 রিদিরের ময়লা দুধের দুইলে রিদিরের কহলা দুধের দুইলে ফোর শিকার তোর হবে না লোহা লোহা রে বানাই সর কাসা সোনা আল্লাহ 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 মুরশিদ গুণ মনি রে বাজন ফরশ মনি ইয়ুলুগা লোহা রে বানাই সর কাসা সোনা আল্লাহ 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 আর রিদি মা যা রে যার ফুই টাসে ফুল আল্লাহ 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 আর রিদি মা যা রে বাবা যার ফুই টাসে ফুল আল্লাহ 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 দেখলে সবি পাগল হইবি দেখলে সবি পাগল হইবি স্বরূপ কখন বলবি না লোহা লোহা রে বানাই সর কাসা সোনা আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুহতারাম সদরে জালসা ঐতিহ্যবাহী ঐতিহাসিক গ্রাম পশ্চিম কালিকাপুর মেজবান্ডারি আস্তানায় শরীফ মাঠ সংলগ্ন মতলব দক্ষিণ চাঁদপুর 23 মার্চ 2022 9/4/2428 বাংলা মোতাবেক আজকে ষষ্ঠ বার্ষিক পবিত্র উরুস শরীফ এবং মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত গাউসুল আজম মেজবান্ডারি হজরতে দারাশাহ রহমতুল্লাহ আলাই ওয়কুল ওলিয়ে ওলি আউলিয়ার শরণে ষষ্ঠম পবিত্র উরুস শরীফ মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আশিক রসুল সাল্লাম জনাব মোহাম্মদ আব্দুল মালেক মেজবান্ডারি সাহেব
আল্লাহ যেন ওই সভাপতি সাহেবকে দীর্ঘ হায়াতে তাইবার জিন্দগি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মেহমানে আলাম পীর মোহাম্মদ শেখ সাদি আবদুল্লাহ সাদিকপুরি নজরুল ইয়াম মইনিয়া দরবার শরীফ বুড়িচং কুমিল্লা আজকারি আজিম হোসেন মাহফিলের বিশেষ মেহমান হিসাবে আমি নিজে আছি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রসুল জনাব মোহাম্মদ মুবিন সুজন প্রধান প্যানেল চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চাঁদপুর এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ মাহফিল পরিচালনায় আছেন আশিক রসুল সুলসালাম জনাব মাওলানা জসিমউদ্দিন সরকার সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম ও আমার সমপার্টি ভাইয়েরা ইসনের কচি বাচ্চারা পর্দার আড়ালে আমার মা বোনেরা সর্বস্তর সুশিক্ষিত সমাজ তথা আল্লাহ প্রেমিক রসুল সুলসালাম প্রেমিক সলাৎ প্রেমিক রোজা প্রেমিক আউলিয়া প্রেমিক কোরআন সুন্না প্রেমিক মা বাবা প্রেমিক ফরহেজগার মুত্তাকি বায়ো বন্ধুরা পর্দার আড়ালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাবাজিরা ভাইয়েরা বন্ধুরা সবাই ভালো আছেন তো? সবাই খুশি আছেন তো? আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক কে দিয়েছেন? আমাদের মতন কত মানুষ কত বিপদে আছে না? কত মানুষ এখন লাশ হয়ে রয়েছে না? কত মানুষ এখন জেলখানা আছে না? কত মানুষ এখন মেডিকেলের অপারেশন থিয়েটার মঞ্চে শুয়ে আছে না? অনেক মানুষ অনেক বিপদ আছে, কিন্তু আল্লাহ এই এলাকার মানুষকে সুস্থ অবস্থায় আল্লাহ আমাদেরকে রেখেছেন আর আমরা এখানে বেহেশতের বাগানে আসছি, এতে খুশি না বেজার? এই খুশি করলেন কে? এই খুশি করলেন আমার আল্লাহ। বন্ধুরা রে আমার প্রশ্ন যদি করি আল্লাহকে, জবাবটা এইভাবে আসবে, যিনি সর্বসৃষ্টি জগতের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, দিন রাতের স্রষ্টা, সমস্ত নবী রাসূলের স্রষ্টা, জান্নাত ও জাহান্নামের স্রষ্টা, যিনি আমাদের হায়াত দাতা, মউত দাতা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদেরকে লক্ষ লক্ষ নবী ও রাসূল থেকে যাচাই বাছাই করে আখিরি নবী, আলা নবী, বালা নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উম্মত হিসাবে যিনি আমাদেরকে সৃষ্টি করেই শেষ করলেন না, বরং মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা জায়েজ, আল্লাহর ওলি গাউসুল আজম মাজবান্ডারীদের স্মরণে তথা সারা পৃথিবীর সকল আউলিয়ে কেরামের স্মরণে মাহফিল করা জায়েজ। এই ঈমান আকীদা যিনি আমাদের অন্তর দিয়েছেন তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সে দয়াময় আল্লাহর কালিমাতু শুকুর উচ্চ সুর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, মহাব্বতে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম মাইজ ভান্ডারি বহুত কষ্ট পরিশ্রম করে তার দরবারে আল্লাহর ওলিদের স্মরণে আজকের এই মাহফিলের ইন্তেজাম। শুধু তাই না, তার আশা তুল পাই আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছে, কোনো সন্দেহ আছে নাকি? আমার ভাই আরাম সমস্ত আউলিয়ে কেরামদের স্মরণে আজকের মাহফিল এবং মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, তাহলে সাবজেক্ট কিন্তু দুইটা, সাবজেক্ট কয়টা? একটা হলো মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো আউলিয়ে কেরামের শানে মাহফিল, অর্থাৎ একটা হলো রিসালত, শানে রিসালত, আর একটা হলো শানে বেলায়েত। আমি
আজকে কোন সাবজেক্টের উপরে আলোচনা খুব করলে খুশি, কি শানে রেসালতের উপরে আলোচনা করব না শানে বেলায়েতের উপরে আলোচনা করব? আপনারা বলেন কোনটা দিবেন? বেলায়েতের উপরে যাইতাম। যাক, আমার আমার এক কৃষ্ণের বাবাজি হাসান এ বলতেছে শানে বেলায়েতের উপরে আলোচনা করতাম, কারণ এখনকার যুগটা তো বেলায়েতের যুগ। কিসের যুগ? গভীর মনোযোগ, সূক্ষ্ম নজর দেন। কোরআন সুন্নার আলোচনা শুনতে হইলে গভীর মনোযোগ দিতে হবে, নইলে কথা বুঝতে অসুবিধা হবে। বাবা, আগামী দিন সমালোচনা দোকানে বসে বসে করবেন সোলায়মান জালালি চান্দিনা থেকে কি কথা বললো কিছুই বুঝলাম না, অথচ সত্য কথাগুলা বললাম। আপনি দোকানপাটে বসে বসে সমালোচনা করলেন, সত্য কথার সমালোচনা করলে ইমানের বাজারে আগুন লাগে, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, গভীর মনোযোগ, তন এবং মন, মন এবং তন, বডি দুটোটা এক করে একটু খেয়াল করেন, আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, আসুন আলোচনায় চলে যাই। যাওয়ার আগে নবীজির প্রতি আরেকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা রহমাতাল্লিল আলামিন মালায় রাখিয়া রহমাতাল্লিল আলামিন মালায় রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব পাঠাইয়া মুহাম্মাদ ওয়ালা বাবাজির। আমার আমার গলার আওয়াজটা বয়ে রসি বোঝা যায় কেমন? গতকাল এক প্রোগ্রামে গেছিলাম, এক বক্তা আসে নাই, না আসার কারণে প্রোগ্রামটার পরিপূর্ণ চাপটা আমার উপরে। ফোনে চার ঘন্টার মতো আলোচনা করছি, আলহামদুলিল্লাহ করুন। রাত্রে বাড়িতে গেছি, গলার আওয়াজ একদম বসে রয়েছে, ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হয়েছে। এখন আল্লাহ দিলে রাত্রের তুলনায় অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ করুন। অতএব আমার গলার আওয়াজের দিকে লক্ষ্য করবেন না, কথাগুলার দিকে ফলো করবেন। অনুরোধ থাকবে আমার, এটা মনে থাকবে তো ভাইয়ার? আমার আপনাদের দোয়ায় প্রোগ্রামে এসেছি, আগামী দিনও প্রোগ্রাম, তারপর দিনও প্রোগ্রাম, রমজান পর্যন্ত চলবে ইনশাল্লাহ। রমজানের পরও প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন আমরা চলে যে মূল প্রোগ্রামের দিকে পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কোন ভাইরা, এই আয়াতটা যে আপনারা ফসছেন, এটি তো আপনাকে কুফালের ভাই। তামাম কোরআন শরীফের ভিতরে এই আয়াতটা, এই বাক্যটা, এটা আল্লাহর বাণী। কার বাণী? এটারে তাসমিয়া শরীফ বলা হয়। এর ভিতরে আমার মাওলা তিনটা নাম আছে, কয়টা? আল্লাহ, রহমান, রহিম, আসিনি? তিনটা নাম আছে। এই বাক্যটা তামাম কোরআন শরীফে একবার, দুইবার, দশ বার, বিশ বার, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, সত্তর, আশি, নব্বই বার নয়, একশো চোদ্দ বার এই বাক্যটা ব্যবহার হয়েছে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোনো সুন্নি মুসলমান, কি মুসলমান কথা খেয়াল করবেন, কোনো সুন্নি মুসলমান ফজরের নামাজের
শেষে মুনাজাত দেওয়ার আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করেন এবং মাগরিবের নামাজের পরে নামাজ শেষ করার পরে মুনাজাত শেষ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার এই 24 ঘন্টার ভিতরে 38 বার যদি কোনো সুন্নি মুসলমান খালিস নিয়তে যদি এই আমলটুকু করেন আর এই 24 ঘন্টার ভিতরে যদি আপনার মৃত্যু হয় খোদার কসম আপনার জন্য 7টা জাহান্নামে তালা লাগবে, জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু।